এমন একটি গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো যে গাছটি শরীরে স্পর্শ করলেই মান জাদুটনা থেকে মুক্তি পাবেন যে গাছটি শরীরে স্পর্শ করলে রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন শরীরে টাচ করা মাত্রই ব্যথা বিষ থেকে মুক্তি পাবেন এই গাছটিকে আমি সংগ্রহ করেছি কামরূপ কামাক্ষার জাদু মায়ান থেকে কামরূপ কামাখ্যা থেকে তিরিশ কিলোমিটার দূরে সেখানে অবস্থিত একটি পাহাড় যে পাহাড়টির নাম মায়ান পাহাড় সেখান থেকে আমি সংগ্রহ করে নিয়ে এসেছি তবে আমি যাইনি সেখানে তারা আমাদের আশ্রমের লোক গেছিলো তাদেরকে আমি বলেছিলাম এই গাছটিকে আনতে তারা নিয়ে এসে তো অনেক কষ্ট করে এই গাছগুলিকে নিয়ে আসা তো এই গাছটি আপনারা যদি চিনে রাখেন আপনারা নিজেরা প্রয়োগ করে অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন সব জায়গায় এই গাছ পাওয়া যায় না ওই পাহাড়ের মধ্যে এই গাছটা পাওয়া যায় আরও হয়তো কোনো কোনো পাহাড়ে থাকতে পারে তবে ওখানেও গাছ সংগ্রহ করা মুশকিল হয়ে পড়েছে কারণ ওখানকার যারা মানুষ তারা এই গাছটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করে সম্পূর্ণ প্রায় লুপ্তর পথে চলে গেছে একটি গাছ পাওয়া গেছিলো তো খুবই শক্তিশালী অদ্ভুত ধরনের এই গাছ গাছটিকে দেখতে দেখুন অনেকটা সাপের মতো এটি একটা লতা জাতীয় উদ্ভিদ এটিকে অনেকে বলে কৃষ্ণলতা পাহাড়ি হয়তো আরও অনেকগুলো নাম আছে কারণ যেহেতু আমাদের এলাকার গাছ নয় এই গাছের নাম আমরা অতটা জানি না তবে এই গাছের যে গুণাগুণের সাথে আমরা পরিচিত আমরা নিজেরা এই গাছটাকে প্রয়োগ করে বহু সমস্যার সমাধানের জন্য ব্যবহার করে থাকি গুণমান জাদুটনার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তো এই গাছ আপনারা ওই পাহাড়ে অবশ্যই পেয়ে যাবেন অন্য কোনো পাহাড়ে থাকলেও থাকতে পারে তো গাছটিকে ভালো করে আপনারা দেখুন পাহাড়ে বিশাল বিশাল লতা হয়ে থাকে গাছের গোড়াটা অনেক মোটা থাকে সেখান থেকে এই লতাগুলো হয়ে যায় এবং এর ঠিক গিটে গিটে একটি করে পাতা থাকে আপনারা যারা তন্ত্রবিদ্যা প্রয়োগ করেন কিংবা যারা করেন না প্রত্যেকের বাড়িতে যদি এরকম একটি ডাল রাখা যায় তো বিষ গুণবান জাদুটনা এবং রোগ রোগব্যাধি থেকে মুক্তি পাওয়ার উপায় আপনার সাথেই থাকবে হানড্রেড পার্সেন্ট আপনি প্রয়োগ করে উপকৃত না হলেও ফিফটি উপকার পাবেন কারণ সবাই এর কিন্তু প্রয়োগবিধি সম্পূর্ণরূপে জানবে না যারা প্রয়োগবিধি জানবে তারাই একমাত্র হানড্রেড পারসেন্ট সমস্ত সমস্যার সমাধান করতে পারবে কারণ এই গাছের কিছু নিয়ম আছে যারা তন্ত্রবিদ্যা নিয়ে গবেষণা করে তারাই একমাত্র সেই নিয়মগুলো পালন করতে পারবে সাধারণ পাবলিক হলে তারা পারবে না তবে এই গাছের যে ডাল এগুলো কিন্তু মাদুলিতে প্রয়োগ করা বা তাবিজে ভরা এরকম প্রয়োগ করলে হয় না শুধুমাত্র এই ডালটা বাড়িতে রাখতে হবে তাহলেই হবে কিংবা এই ডাল দিয়ে বিভিন্ন কর্ম আছে সেগুলো করলে তবেই সেই কাজগুলো হবে তো প্রথমে আপনি তিন ফুট কিংবা তার থেকে একটু ছোট হলেও হবে বড় হলেও হবে সেই রকম ধরনের একটা ডাল কেটে নিয়ে আসবেন যারা তন্ত্রবিদ্যা প্রয়োগ করেন তাদের ক্ষেত্রে বলবো এই ডাল দিয়ে আপনারা বিভিন্ন মন্ত্র প্রয়োগ করে দেখতে পারেন তার মন্ত্রের শক্তি কত সাংঘাতিক এবং কত শক্তিশালী রূপে প্রয়োগ হয়ে থাকে ভূত এর ক্ষেত্রে তো ভীষণ কার্যকারী গুণবান জাদুটনা কাটার ক্ষেত্রেও ভীষণ কার্যকারী তবে এই লাঠিটাকে জাগ্রত করতে হবে এবার জাগ্রত করার কি নিয়ম আছে একমাত্র যারা তন্ত্র গবেষণা করে তারাই এই বিষয়টা জানবে যে তন্ত্রে কিভাবে মন্ত্রে কিভাবে সমস্ত জিনিসকে জাগ্রত করতে হয় তো পাবলিকরা হয়তো জাগ্রত করতে পারবে না এর জন্য নিয়ম যদিও আমি বলি ভুলভ্রান্তি হলে অসুবিধা হবে এই কারণে আমি সম্পূর্ণ নিয়ম এখানে খুলে বললাম না তো যারা তন্ত্রবিদ্যা নিয়ে কার্য করেন তারা হয়তো অনেকে জানে না যে এই লাঠির কী ক্ষমতা আছে তারা এই লাঠিটাকে সংগ্রহ করুন কোথায় পাওয়া যায় সেটাও আমি বলে দিলাম যে এই লাঠিটা পাওয়া যায় জাদুমায়ানে যেখানে তন্ত্রের জাদুর দেশ বলা হয় তবে এখন সেই সমস্ত জিনিসগুলো নেই সেখানে রাস্তা আছে ব্রিজ আছে আপনারা চাইলেই যেতে পারবেন সেই পাহাড়ে উঠতে পারবেন তো আমি যখন পাহাড়ে যাবো জাদুমায়ানে আমি প্রায় যাই এখন দুই তিন বছর যাওয়া হয়নি আমার যখন আমি যাব আপনাদেরকে গাছের ছবি সহ পাতা সহ এবং পাহাড়ে কিভাবে গাছটি হয়ে আছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো যেহেতু অন্যের দ্বারা আমাকে এটা সংগ্রহ করা এই কারণে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম তবে এই যে ডালটা দেখুন পুরো সাপের মতো বেঁকে বেঁকে আছে এটা দেখলেই কিন্তু চিনতে পারবেন এরকম অন্য কোনো গাছ হয় না আর এই গাছটা কিন্তু অনেকটা পাতলা একটা গাছ হয় সাপের মতো বেঁকে বেঁকে থাকে তবে এরকম নয় গিলে গাছটা অনেকটা মোটা হয় কিন্তু এরকম বেঁকে বেঁকে থাকে না আজকের ভিডিওতে এই পর্যন্ত এই গাছ সম্পর্কে কিছু তথ্য পরবর্তীতে আরও দেব যেগুলো আপনারা নিজেরা প্রয়োগ করতে পারবেন ধন্যবাদ